মর্নিং ক্লাস সিক্স। আজ তোমাদের ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগের আদিম মানুষের জীবনযাত্রার যে বিভিন্ন দিকগুলি ছিল তা আমরা আলোচনা করব। আনুমানিক খ্রিস্টপূর্ব 8000 থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দকে নব্যপ্রস্তর যুগ বা নতুন পাথরের যুগ কিন্তু বলা হয়েছে। এই সময়কার মানুষের হাতিয়ার থেকে অনেক ধারালো ও হালকা ছিল হাতিয়ারগুলো। মানুষ পশুপালন এবং কৃষিকাজ মাটির পাত্র বানানো শুরু করে। নতুন পাথরের যুগে মানুষ যাযাবর জীবন থেকে জীবনকে ছেড়ে তারা একটি অঞ্চলে স্থায়ীভাবে কিন্তু বসবাস শুরু করে। তাদের সমাজ কেমন ছিল? নতুন পাথরের যুগে মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করত। এই সময় সমাজে কোনো ভেদাভেদ ছিল না। সমাজের মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করত এবং ফলমূল জোগাড় করত। তাদের জীবিকা কেমন ছিল? নতুন পাথরের যুগে মানুষের প্রধান জীবিকা কী ছিল? কৃষি এবং পশুপালন। কৃষি, নতুন পাথরের যুগে মানুষ কৃষিকাজ করতে শিখেছিল। তারা নিজেদের খাদ্য তারা কী করত? নিজেরাই উৎপাদন করত। কৃষিকাজ শেখার ফলে কৃষি অঞ্চলেই স্থায়ীভাবে কিন্তু তারা বসবাস শুরু করে। ফলে কী হয়, মানুষের যাযাবর জীবনযাপন তারা ছেড়ে দেয়। কৃষিতে বাড়তি ফসল ফলানো যেত বলে সবাইকে চাষ করতে হতো না। অনেকে কৃষির বদলে কারিগর বা অন্যান্য কাজ করতেও পারত। পশু শিকার, পশুপালন, নতুন পাথরের যুগে মানুষ দলবদ্ধভাবে শিকার করতে এবং পশু চড়াতে যেত। শিকার এবং পশুপালনের জন্য তাদের নানান জায়গায় কিন্তু ঘুরে বেড়াতে হতো। তারা শিকার এবং পশুপালন করে যা পেত তারা কী করত? গোষ্ঠীর সবাই মিলে ভাগ করে নিত। তাদের হাতিয়ার কেমন ছিল? আদিম মানব সভ্যতায় নতুন পাথরের যুগে হাতিয়ার বানানোর কৌশল অনেক উন্নত হয়েছিল। নানান রকমের পাথরের হাতিয়ার তারা তৈরি করতে শুরু করে। পাশাপাশি ছোট পাথরের হাতিয়ারও এই সময় ব্যবহার করা হতো। তারা চাকার আবিষ্কার করে। নতুন পাথরের যুগের অন্যতম উল্লেখযোগ্য আবিষ্কার কী ছিল? চাকা। চাকাকে মানুষ পরিবহনের কাজে ও মাটির পাত্র তৈরির কাজে ব্যবহার করে। বলা যায় যে সিন্ধু সভ্যতা অঞ্চলে প্রথম চাকাযুক্ত গাড়ির কিন্তু প্রচলন ঘটে। চাকার আবিষ্কার মানব জীবনের কিন্তু একটা বিরাট পরিবর্তন নিয়ে আসে। নতুন পাথরের যুগে মানুষ জীবনযাত্রার সর্বক্ষেত্রে কিন্তু পরিবর্তন ঘটে। এবার আদিম মানুষ কিভাবে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপনের জীবনে প্রবেশ করে তা আমরা আলোচনা করব। আদিম মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। খাদ্য উৎপাদন পদ্ধতি কিন্তু তাদের জানা ছিল না, তাই খাদ্যের জন্য এক স্থান থেকে তারা অন্য স্থানে ঘুরে বেড়াত। নতুন পাথরের যুগে মানুষ কিছু কৌশলকে আয়ত্ত করে যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি গণ্ডিতে কিন্তু তারা প্রবেশ করে। মানুষের প্রারম্ভিক বাস। আদিম মানুষ বন্য জন্তু জানোয়ারের হাত থেকে সুরক্ষিত থাকার জন্য পাথরের গুহায় বা ঝোপের আড়ালে বসবাস করত। চাষের ধারণা প্রাপ্তি। আদিম মানুষ বনের ফল খেয়ে বীজ ফলাতো যেখানে সেখানে। একসময় কী হয়, সেই বীজ পৌঁছায় নদীর তীরবর্তী অঞ্চলে। মানুষ লক্ষ্য করে তাদের তোলা বীজ থেকে গাছ হয়েছে। সেখান থেকে মানুষ চাষের পদ্ধতির ধারণা কিন্তু লাভ করে এবং কী করে, কৃষি জমির পাশাপাশি গাছের ডালপালা লতাপাতা দিয়ে তারা ঘর বানাতে শুরু করে। হ্রদে বসতি। আদিম মানুষ সুইজারল্যান্ডের হ্রদ অঞ্চলে গাছের সরু গুড়ি বা ডাল দিয়ে খুঁটি তৈরি করে তার উপর মাচা বানিয়ে কিন্তু তারা বসবাস করেছে, এমনও নিদর্শন কিন্তু পাওয়া যায়। গাছের অংশ দিয়ে ঘর তৈরি।
এক সময় মানুষ কি করে, গাছের ছোট ছোট টুকরো দিয়ে ঘর বানাতে শুরু করে। ঘরের ছাদেও তারা গাছের বিভিন্ন অংশ ব্যবহার করতে থাকে। তারপর তারা কি করে, পাথর দিয়ে ঘর তৈরি করে। ছোট এবং মাঝারি পাথরের খণ্ড দিয়ে মানুষ নিরাপদে থাকবার জন্য আবাস তৈরি করতে শুরু করলো। একটি পাথরের উপর আরেকটি পাথরকে সাজিয়ে উঁচু করে দেয়াল তুলে মানুষ বাস করে। তবে সেই ঘরগুলো ছাদ হতো গাছের লতাপাতা দিয়ে। দরজা হিসেবে বড় পাথরের খণ্ডকে আদিম মানুষ ব্যবহার করত। এইভাবে কি হয়, মানুষ নিজেদের প্রয়োজনের তাগিদে আত্মরক্ষার জন্য যাযাবর জীবন থেকে তারা স্থায়ীভাবে বসতি কিন্তু বসবাস শুরু করতে থাকে।